আসসালামু আলাইকুম সবাই, ক্যান ওয়েলকাম ব্যাক টু আখি হাসান ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন ইউকেতে অ্যাকচুয়ালি লকডাউন চলছে, তো আমরা অ্যাকচুয়ালি বাসায় আছি সবাই আর সুস্থ আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তো এই ব্লগটা হচ্ছে যে আমাদের বাসায় আজকে একটা মিস্ট্রি বক্স বলা চলে এসেছে। আসলে আমাদের একটা রিলেটিভ বাংলাদেশ থেকে এসেছে, তো সে আমাদের জন্য আসার সময় এই বক্সটা নিয়ে এসেছে। এই বক্সটা অ্যাকচুয়ালি আমার আম্মু দিয়েছে তার কাছে আমাদের জন্য। তো বক্সটা যখন এসেছে আমরা দেখে খুব খুশি হয়ে গেছি, কারণ জানি যে আম্মু আমাদের জন্য এখানে অনেক ধরনের খাবারের জিনিস পাঠিয়েছে যেগুলো আমরা পছন্দ করি। ইউকেতে অ্যাকচুয়ালি সবই পাওয়া যায়, তারপরও আমার মা কোনো রিলেটিভ আসলে আমাদের জন্য অনেক কিছু পাঠায়। বেশিরভাগ জিনিস অ্যাকচুয়ালি খাবারেরই পাঠায়, কারণ আমার মা মনে করে যে আমরা এখানে ওসব জিনিস পাই না বা খাই না, সো এই জন্যে আমার মা এসব জিনিস আমাদের জন্য পাঠায়। তো এই জন্য আসার পরে অ্যাকচুয়ালি বক্সটা দেখে খুব খুশি লাগছিল। তো আমি আর আমার বোন বক্সটা খুলে দেখছিলাম যে কী আছে এখানে। তো প্রথমে খুলে দেখলাম যে আমার মা খুব সুন্দর করে সব কিছু প্যাকেট করে দিয়েছে, যাতে কোনো কিছু বের হয়ে না যায় বা লিক না হয় বা কোনো স্মেল না থাকে। তো খুব সুন্দর করে কস্টিপ দিয়ে, বিভিন্ন ধরনের প্যাকেজিং দিয়ে আমার আম্মু খুব সুন্দর করে দিয়েছে। তো একে একে আমার বোন সব কিছু বের করছিল আর আমাকে দেখাচ্ছিল। সো উপর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটার ভিতরে আসলে কী আছে, আমার আম্মু এত ভালো করে প্যাকেট করেছে। তো আমার বোন আমাকে বলছিলো যে আগে আমি সব বের করে ফেলি, তারপরে তুমি একটা একটা করে ভিডিও করো। বাট আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলো, ভিডিওটা অনই দেখেছি, ও যখন বের করছিলো আমি সেটাও দেখছিলাম, আর আমি নিজেও কিছু জিনিস বের করে দেখছিলাম যে আম্মু কী কী দিয়েছে। এখানে আমি দেখলাম যে ছোট ছোট দুইটা জারের মধ্যে আম্মু কিছু স্পাইস দিয়েছে আমাদের। এটা অ্যাকচুয়ালি হয়তো মুরগির রোস্ট বানানোর জন্য, কারণ এখানে এগুলো পাওয়া যায় নাকি আমি ঠিক জানি না। আর এখানে আম্মু অ্যাকচুয়ালি ওকে কিছু পাউডার করে জিরা মশলা দিয়েছে, সেটাই আমি দেখছিলাম। আর এখানে আমার বোন সব কেটে আমাকে দেখাচ্ছে। প্রথম যে বক্সটা ছিল সেটার মধ্যে আমার মা আমাদের জন্য চিংড়ি মাছ আর এটা মিনি মাছ আমরা বলি, যে এই মাছগুলো ভেজে দিয়েছে, লাইক ফ্রাই করে দিয়েছে আমাদের জন্য। মাছগুলো এখনও ভালো রয়েছে, কিছুই হয়নি, অনেক নাইসভাবেই আছে। তারপরে আমরা অ্যাকচুয়ালি এখানে আরও প্যাকেটের জিনিস খুলছিলাম। এই চানাচুরটা দিয়েছে আমার বড় বোনকে আমার মা, কারণ ও এই রুচি চানাচুরটা অনেক পছন্দ করে। সো মোটামুটি সবারই কিছু না কিছু পছন্দের জিনিস আম্মু পাঠিয়েছে। তো এই বক্সটার ভিতরে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর আমাদের খুব পছন্দের একটা জিনিস পাঠিয়েছে আম্মু আমাদের জন্য। এখানেও আমরা এটা পাই, বাট এখানেগুলো হয়তো বা এত মজার হয় না বাংলাদেশের মতো। তো এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো আমার বোন খুলছিল আর আমি দেখছিলাম, এটা হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা একটা খুব বেশি মজা হওয়ার কারণ একটাই হচ্ছে, এই ইলিশ মাছটা ডিম সাথে আছে, কারণ আমাদের ইলিশ মাছের ডিম খুবই পছন্দ। দ্যাটস ওয়াই আমি খুব খুশি এটা আমার জন্য। তারপরে আমার বোন আর বাকি প্যাকেটগুলো খুলছিল, তো ওখানে আমার মা আমাদের জন্য লেবু পাঠিয়েছে, বিভিন্ন ধরনের লেবু এখানে। তো আমার বোন আমাকে এটাই দেখাচ্ছিল, একটা দুটো লেবু একটু নরম হয়ে গেছে কারণ গরমে থাকার কারণে, আর বাকিগুলো ভালোই আছে। তো আমার আপুর জন্য অ্যাকচুয়ালি আম্মু গুড় পাঠিয়েছে, কারণ আমার বড় বোন সবসময় শীতকাল হোক আর গরমকাল হোক আমাদের জন্য অনেক মজার মজার পিঠা বানায় আর অনেক ডেজার্টও বানায় গুড় দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি ওর জন্য পাঠিয়েছে। আর এটা হচ্ছে মুগ ডাল, আম্মু মুগ ডালটা অ্যাকচুয়ালি ভেজে দিয়েছে, আর মুগ ডালের যে উপরে স্কিনটা থাকে সেটাও ফেলে দিয়ে সুন্দর করে আমাদের দিয়েছে, যাতে কোনো কষ্ট করতে না হয় আমাদের। আর বাংলাদেশের মুগ ডালের মতো এখানেও মুগ ডাল পাওয়া যায়, বাট স্মেলটা একটু কম থাকে, বাংলাদেশেরটা স্মেলটা অনেক নাইস এই জন্য। আর এখানে কিছু পেয়ারা পাঠিয়েছে আমাদের জন্য আর কিছু বড়ই পাঠিয়েছে। তো এছাড়া আমার আম্মু আরও অনেক কিছু পাঠিয়েছে, যেমন নারকেল পাঠিয়েছে আমাদের জন্য, আর বিভিন্ন ধরনের শুটকি পাঠিয়েছে, অনেকগুলো ড্রেস পাঠিয়েছে আমাদের তিন বোনের জন্য,
আর আরও অনেক কিছু পাঠিয়েছে যেগুলো এখনও প্যাকেট খোলা হয়নি, আর এদিক তো অনেক রাতও হয়ে গেছে, আর আমি আর আমার বোন এসব প্যাকেট খুলতে খুলতে টায়ার্ড হয়ে গেছি, আর আমার ভিডিওটা এখানে লং হয়ে যাচ্ছে। তো আজকে আর কথা না বাড়াই এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।